হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লীলা অফিসিয়াল, আর ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আমরা খুব খুব ভালো আছি, ভালো নেই কারণ কালকে বিয়ে বাড়িতে গিয়ে আইসক্রিম খেয়ে গলার অবস্থা 12টা বেজে গেছে। তো আজকে ব্লগটা দেখো এখান থেকে স্টার্ট করছি। গুড মর্নিং সবাইকে আরও একবার বলছি। আর দেখো তোমার কালকে তো গেছিলাম, সব কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে, সব কিছু গোছাতে হবে, পুরো অগোছালো হয়ে আছে সব কিছু। বিয়ে বাড়ি গেলে তো জানোই যে সব কিছু কেমন অগোছালো থাকে। তো চলো মানে পরে পরে সব কিছু গোছাই দেন, আবার তোমাদের সঙ্গে দেখা হবে। কি করি না করি তো পুরো ব্লগটা, আজকের ব্লগটা দেখো, সারাদিন যা করবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো দেখতে থাকো ব্লগটা, ভালো লাগবে। ঘরের অবস্থাটা শুধু দেখো কি অবস্থা দেখো। আর এই যে মামাম সকালে ওর সংসারপত্র পেতে নিয়ে খেলা করতে বসে গেছে, আর দেখো ঘরের অবস্থা, সব জামা কাপড়ের অবস্থা দেখো দেখো, খাবার টেবিল আর খাবার টেবিল নেই, দেখো জামা কাপড়ের অবস্থা। তো চলো ফটাফট সব গুছিয়ে নিই, দেন দেখা হবে। শরীরটাও ভালো না অত একটা, তো চলো সব কিছু গুছিয়ে নিই। দেখো কি অবস্থা, 12টা বেজে গেছে পুরো ড্রেসিং টেবিলের। তো চলো ফটাফট গুছিয়ে নিই, তারপরে সকালে খাওয়ার সময় তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আর মামামের পাপা গিয়েছে বাজারে, তো আসুক কি আনে না আনে, আর কি হয় না হয় সবটাই শেয়ার করবো। দেখো যত রাজ্যের খেলনা সব পেরে নিয়ে বসে পড়েছে। তো এমনিতেই তো বিয়ে বাড়ি গেছি, সব কিছু ছড়ানো গোছাতে গোছাতে 12টা বেজে যাবে, আর তার উপরে আরো ও বসে বসে ছড়াচ্ছে, আর কি বলবো, কিছু বলার নেই। তো দেখতে থাকো ব্লগটা, দেখো ড্রেসিং টেবিলের অবস্থা দেখো 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 দেখে কি অবস্থা। গুছিয়ে নি চলো। দেখো এখানে এরকম ভাবে সাজিয়ে ঠিক এইরকম ভাবে লুকটা দিয়েছি, দেখো এপাশের গুলো এখনো, এগুলো এখনো হয়নি, এটা এটা এই লম্বাটার কথা বলছি, এই জায়গাটা। তো এই জায়গাটা গুছিয়ে ফেলেছি, সেই অগাছালো হয়ে গেছিল, ভাবলাম সেই গোছাবো, তাহলে পুরোপুরি আবার প্রথম থেকেই গুছিয়ে ফেলি, তাই এই জন্য পুরোপুরি প্রথম থেকেই যে গুছিয়ে ফেলেছি। তো চলো পুরো কাজ হয়ে যাওয়ার পরে তোমাদের সঙ্গে আবার শেয়ার করছি। এই দেখো এখানে আছে ভাত, এখানে মাছের ঝোল, আর আছে এই যে পাঁপড় ভাজা, আর আছে সাথে আচার। আর কিছু রান্না করতে পারিনি কারণ দেখো এই দেখো ঘরের অবস্থা কেমন ছিল, আর সব গুছিয়েছি, একদম ডিপ ক্লিন করেছি ঘরটাকে। তো এই দেখো মামাম এখানে শুয়ে আছে, আর দেখো এইটা আমরা খেয়ে নিই এখন। তো চলো দেখতে থাকো ব্লগটা, আবার বিকেলে দেখাও। হে গাইস, গুড ইভিনিং। তো সন্ধ্যে স্ন্যাক্সটা করে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হবে, রাতে কি হচ্ছে না হচ্ছে সেটাও শেয়ার করবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা। যা যা রান্না করলাম শেয়ার করেছি, তার মধ্যে তোমাদের দাদা ভাই আবার নিয়ে চলে এসেছে দেখো বিরিয়ানি। তো খেয়ে নিই, দেন সন্ধ্যাবেলায় সবার সঙ্গে আবার দেখা হবে। তো দেখতে থাকো। দেখো এখন সন্ধে হয়ে গিয়েছে, তো সব কিছু দেখো গুছিয়ে নিলাম, মামাম ঘুম থেকে উঠে গেছে, সব কিছু গোছানো কমপ্লিট। তো আজকে সকালে কেমন করে গুছিয়েছিলাম তোমাদের সঙ্গে তো পুরো ফুল শেয়ার করা হয়নি, তো ভাবলাম চলো সন্ধ্যাবেলা এখন শেয়ার করে দিই। তো দেখো এটাই ছিল ফুল, তো দেখো ফুল লুকটা।